দুবাই ষড়যন্ত্র ব্যর্থ হবার পর এবার পাকিস্তানের ষড়যন্ত্রকারী গ্রুপ তারা এবার লন্ডন প্ল্যান সাজাতে চাইছে। কেন দুবাই ষড়যন্ত্র ব্যর্থ হলো এবং কেন লন্ডন ষড়যন্ত্রের প্রয়োজন হলো নওয়াজ জারদারিদের? এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি কেন হঠাৎ করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে জরুরি বৈঠকে বসলেন? এখান থেকে ইমরান খানের কী লাভ আসতে পারে? চলুন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পাকিস্তানের রাজনীতি ছুটছে উল্টো গতিতে, অর্থাৎ দুবাইতে বর্তমান পিডিএম সরকারের সকল রাগব্যালরা একজোট হয়েছিলেন, বৈঠক করেছিলেন, গোপন বৈঠক। আমরা আমাদের বিগত ভিডিওতে বলেছিলাম সেই বৈঠক নিয়ে, এবং সেই বৈঠকে পিডিএমের যে ব্যক্তিরা একজোট হয়ে বসছিলেন তারা সফল হননি। অর্থাৎ তাদের মধ্যে যে দর কষাকষি বা তাদের মধ্যে যে ইস্যুতে আলোচনা হয়েছে সে ইস্যুতে শেষ পর্যন্ত নওয়াজ শরীফ, মরিয়াম নওয়াজ কিংবা শাহবাজ শরীফ কিংবা আসিফ আলী জারদারি বেলোয়ালরা একমতে পৌঁছতে পারেননি। অর্থাৎ শিয়ালের ভাগের মতো তারা ভাগ নিয়ে বসছিলেন কীভাবে পাকিস্তানটাকে লুটপাট করা যায়, একা চুষে খাওয়া যায়। যেহেতু এক বনে একাধিক শিয়াল, তাই স্বার্থের কাড়াকাড়ি, স্বার্থের লড়াই, স্বার্থের কামড়াকামড়ি চলছে। তারা দুবাইতে বসে ইমরানকে মাইনাস করে কীভাবে পুরো পাকিস্তানটাকে লুটপাট করবে, এটি নিয়ে মূলত তাদের সেই ষড়যন্ত্রের বৈঠকটি ছিল। অবশেষে জানা গেল সে বৈঠকটি ব্যর্থ হয়েছে। অর্থাৎ সকল শিয়াল নিজেরা কামড়াকামড়ি করতে গিয়ে সেখান থেকে কোনো সফল সমাধান আসেনি। শোনা গেছে এবার নওয়াজ শরীফের সাথে দ্বিতীয় আরেকটি বৈঠক তৈরি হচ্ছে লন্ডনে। তবে নওয়াজ শরীফ এই মুহূর্তে দুবাইতে রয়েছেন কারণ পাকিস্তানের সেনাবাহিনীর একটা কুচক্রী মহল, অর্থাৎ ইস্টাবলিশমেন্টের যারা ইমরান বিরোধী রয়েছেন তারা গোপনে দেখা করতে যাবেন। তবে সেই তালিকায় কারা কারা রয়েছেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ধারণা করা হচ্ছে আসিফ মনির, আইএসআই প্রধান থেকে শুরু করে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই তালিকায় থাকবেন এবং তারা নওয়াজ শরীফের সঙ্গে সিদ্ধান্ত নেবেন সেই বৈঠকে কী কী ইস্যুতে কথা হবে। দর্শক আসছি দ্বিতীয় প্রসঙ্গে। এখন আর দু মাস এই সরকারের হাতে সময় আছে, বা এস্টাবলিশমেন্টের হাতে দু মাস সময়। তারা বিগত দেড় বছরে ইমরানকে ক্ষমতাচ্যুত করার পর ইমরানকে মাইনাসের জন্য যে চেষ্টা করেছেন এখন পর্যন্ত তারা সফল হননি, এবং নয় মে তারা ইমরানকে গ্রেফতার করে একবার চেষ্টা করেছিলেন কি হয় দেখার জন্য, কিন্তু তারা যখন দেখলেন পুরো পাকিস্তান উলট পালট হয়ে গেছে তখন একদিনের মাথায় ইমরানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এবার তারা নয় মে একটি পরিকল্পনা সাজিয়ে পুরো তেহরিকে ইনসাফকে বা ইমরানের দল থেকে সকল সিনিয়র নেতাকে ভাগিয়ে নিয়ে দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে নতুন একটি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেখানেও তারা সফল হননি। অর্থাৎ পুরো পাকিস্তানি মানুষের হৃদয় ইমরান খান আরও উচ্চ আসনে বসে গেছে। এখন সেনাবাহিনী এবং পিডিএমের টার্গেট, আপনারা জানেন যে নয় মের যে ঘটনা ঘটল তারপর পাকিস্তানের প্রধান প্রত্যেকটি গণমাধ্যম সেনাবাহিনীর প্রচার প্রবাগান্ডা সেলে রূপ নিয়েছে এবং তারা সারাদিন সকাল থেকে রাত অবধি ইমরানের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং ইমরান খানের বিরুদ্ধে বলা হয়েছে তিনি বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রকারী, তিনি বিদেশি দেশের এজেন্ট, তিনি পাকিস্তান সেনাবাহিনীকে দুর্বল করতে চান তাই কোর কমান্ডার ভবনে হামলা করেছেন। অর্থাৎ আপনারা যারা দেখেননি যদি মনে করেন যে বাংলাদেশের বিটিভি এরকম সারাদিন ইমরানের বিরুদ্ধে এই প্রত্যেকটা গণমাধ্যম সেনাবাহিনী চাপ দিয়ে নির্দেশ করে বাধ্য করে প্রত্যেকটা গণমাধ্যমে ইমরানের বিরুদ্ধে এই মিথ্যাচারগুলো করিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, সেনাবাহিনী ভেবেছিল যে এইভাবে প্রত্যেকটা গণমাধ্যম কন্ট্রোল করে ইমরানকে ব্ল্যাকআউট করবে এবং ইমরানের বিরুদ্ধে পুরো দেশের মানুষকে এক করে ফেলবে। হয়েছে তার উল্টোটা, অর্থাৎ ইমরানকে ব্ল্যাকআউট ঠিকই করেছে কিন্তু ইমরানের জনপ্রিয়তা আরও বেড়েছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী দেখল যে পুরো গণমাধ্যম দিয়ে, পুরো মিডিয়া দিয়ে ইমরানকে ব্ল্যাকআউট করে তারা লাভ পায়নি।
তখন তারা নিল কি কোর্ট মার্শালের পদ্ধতি। এই কোর্ট মার্শাল ইস্যুটি আবার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সমন্বয়ে সাত বিচারপতি এটি নিয়ে শুনানি করছে। ধারণা করা হচ্ছে সুপ্রিম কোর্ট সিভিলিয়ানদের কোর্ট মার্শাল থেকে সরিয়ে আনবে, অর্থাৎ ইমরানের বিচার এই কোর্ট মার্শাল হবে না। তাহলে কী করবে সেনাবাহিনী? স্বাভাবিক আইনে ইমরানকে তো ফাঁসাতে পারবে না। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইমরান খান এই কোর্ট মার্শাল প্রসঙ্গে তার প্রত্যেকটি বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি, সিএনএন, রয়টার্স, হ্যাঁ যত বড় বড় গণমাধ্যমগুলো আছে সেখানে ইন্টারভিউ দিয়েছে ইমরান খান। সেখানে তিনি বলেছেন যে নয়মের যে ঘটনা ঘটেছে অদ্যাবধি এস্টাবলিশমেন্ট বা সরকার সেই ঘটনার সিসিটিভির ফুটেজ কেন গণমাধ্যমে দেয়নি, কারা আগুন লাগিয়েছে, কারা হামলা চালিয়েছে সেই দৃশ্যগুলো কেন এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে প্রচার হয়নি। ইমরান খানের এই প্রশ্নের উত্তর মোটামুটি পুরো বিশ্ব জেনে গেছে, অর্থাৎ সরকার বা এস্টাবলিশমেন্ট বলছে যে এগুলো ইমরান খান করিয়েছেন। প্রশ্ন হলো কোর কমান্ডার ভবন বা এই গুরুত্বপূর্ণ ভবনে একাধিক সিসি ক্যামেরা থাকে, তাহলে সেই ফুটেজগুলো কেন দেখানো হয়নি? তার মানে জনগণ উত্তর পেয়ে গেছে। ইমরান খান দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কোর কমান্ডার ভবনে ঢোকার আগে পুলিশের আইজি ভবন, পুলিশের একাধিক চেকপোস্ট এবং পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ থানা রয়েছে, যেদিন কোর কমান্ডার ভবনে হামলা হয়েছে সেদিন একজন পুলিশ কেন সেখানে ছিল না, সবাই কেন থানার দরজা বন্ধ করে সরে গেছে, কে রাস্তা করে দিয়েছে হামলার জন্য? তিন নম্বর প্রশ্ন করেছেন ইমরান খান, কোর কমান্ডার ভবনে হামলার আগে সেনাবাহিনীর চৌকি রয়েছে বা সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি রয়েছে, সেখানে সেনাবাহিনী কোনো জনগণকে বাধা দেয়নি কেন, নীরবে তাদেরকে ভবনে অর্থাৎ কোর কমান্ডার ভবনে ঢুকে হামলার সুযোগ দিয়েছে কারা, এবং যারা আগুন ধরিয়ে দিয়েছে হামলা করেছে সেই সিসিটিভি ফুটেজগুলো গায়েব হয়ে গেছে কেন? অর্থাৎ এগুলো যে পরিকল্পিত ষড়যন্ত্রকারীরা করেছে বা এস্টাবলিশমেন্ট বা সরকার মিলে করেছে ইমরানকে ফাঁসাতে, এটি ইমরানের এই বক্তব্যের কারণে স্পষ্ট হয়ে গেছে। ঠিক ইমরানের এই বক্তব্যের পর সেনাবাহিনী আরও বেশি চাপে পড়ে গেছে। অর্থাৎ সেনাবাহিনী যেভাবে চিন্তা করেছিল যে ইমরানকে এই ইস্যুতে বিপাকে ফেলবে, সেই ইস্যুতে আর বিপাকে ফেলতে পারছে না, কারণ পানির মতো স্পষ্ট হয়ে গেছে এর পেছনে ষড়যন্ত্রকারী রয়েছে। সেই ষড়যন্ত্রকারী কারা? যারা এস্টাবলিশমেন্ট, যারা বর্তমান সরকার, এটি জনগণ বুঝে গেছে। আর তাই সেনাবাহিনী এখন ইমরানকে নিয়ে যত মিথ্যাচার করছে তারা হালে পানি পাচ্ছে না। পাকিস্তানের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি সৌদি আরবে হজে গিয়েছে এবং বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি যে তিনি মোহাম্মদ বিন সালমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। যখনই প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করছেন তখন মোটামুটি পিডিএমের ঘরে উত্তেজনা বেড়ে গেছে, কারণ ইমরান খানের সাথে ইমরান খান নিজেই বলেছেন যে তার সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে যোগাযোগ রয়েছে এবং আরিফ আলভি এই সফরের কারণে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেন ইমরান খানের জন্য। আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, কে ক্ষমতায় বসবে এটা নির্ধারণ করে কে জানেন? ভারত। বিশ্বাস করছেন না, বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতে এসছে, যতবার আওয়ামী লীগ ক্ষমতে এসছে, ঠিক করেছে কে? ভারত। আপনি হয়তো অবাক হচ্ছেন, না না এটা কী করে সম্ভব? বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলো ভারত ঠিক করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ঠিক করে দিয়েছে ভারত। যেদিন ভারত বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই দিন থেকে বিএনপি আর ক্ষমতা আসতে পারেনি, তিনটা ক্ষমতা আসেনি বিএনপি। ঠিক কথাটা বুঝবেন, আমি বোঝার জন্য বলছি, এই তথ্যটা দিচ্ছি কেন, আপনাদের সহজ করার জন্য। ঠিক তেমনি পাকিস্তানে কে ক্ষমতায় বসবে কি বসবে না এটা ঠিক করে কিন্তু সৌদি আরব, দুবাই, চীন এই রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো পাকিস্তানে কে ক্ষমতায় বসবে এটা ভারত ঠিক করেন, এটা ঠিক করার প্রধান কেন্দ্রে থাকে কে? সৌদি আরব, কারণ পাকিস্তানের অর্থনীতির চাকা ঘোরে সৌদি আরব এবং আরব আমিরাদের অর্থায়নে এবং চীন বড় রকম বাণিজ্যিক পার্টনার থাকে। তবে পাকিস্তানে কে ক্ষমতায় বসবে এই ইস্যুতে চীন খুব একটা নাক গলায় না। তো পাকিস্তানে কে ক্ষমতায় বসবে এটার জন্য সবচেয়ে বড় ভূমিকায় থাকে সৌদি আরব। ঠিক এই কারণে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির এই ক্রাউন প্রিন্সের সাথে যোগাযোগ বা তার সঙ্গে দেখা করা সৌদি আরবে গিয়ে
এটি নিয়ে পিডিএম এর ঘরে একটা টেনশন চলছে। আপনাদেরকে আমরা আগের ভিডিওগুলোতে বলেছি এখন পর্যন্ত চীন, সৌদি আরব, আরব আমিরাত এই সেনাবাহিনীকে ব্যাপক চাপে রেখেছে এবং ঠিক এই তিনটি দেশের জন্য ইমরানকে কিন্তু এখনও গ্রেফতার করতে সাহস করছে না এস্টাবলিশমেন্ট। তাই তারা যে কোনোভাবে ইমরানকে একটা ট্র্যাপে ফেলে বা এই যে 9 মের ঘটনা সাজিয়ে সেটাকে প্রমাণ করে সৌদি বা তাদেরকে বোঝাবার চেষ্টা করছে না এই ইমরান অপরাধ করেছে। কিন্তু সৌদি আরব তো এত বেকুব নয়, ক্রাউন প্রিন্স ইমরানের গ্রেফতারের ব্যাপারে সেনাবাহিনীকে কোনো সিগন্যাল এখনও দেয়নি আর তাই ইমরানকে গ্রেফতার করতে পারছে না এস্টাবলিশমেন্ট। এখন বিষয় হলো যে ডক্টর আরিফ আলভির সঙ্গে এই বৈঠকের পর কোনো ভালো মেসেজ কি ইমরানের জন্য আসছে? তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র তারা বর্তমান পিডিএম বা সেনা সরকারের উপর থেকে কিছুটা আস্থা সরিয়ে নিয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে ক্রমান্বয়ে অজনপ্রিয় হয়ে উঠছে পিডিএম সরকার এবং সেনাবাহিনী, আর তাই মার্কিনীরা চিন্তা করছে এদেরকে সমর্থন দিয়ে কোনো লাভ তো হচ্ছে না, বরং যদি ইমরানের সাথে একটা আপোষ করে নেওয়া যায় সেক্ষেত্রে মার্কিনীদের জন্য পুরোটাই প্লাস পয়েন্ট, কারণ জনগণ ইমরানের পক্ষে রয়েছে। এখন দেখার বিষয় মার্কিনীরা পিডিএম এবং এস্টাবলিশমেন্টকে ছেড়ে ইমরানের হাতটা কখন ধরে। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।